গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি দেখো আমার মুখচোকের অবস্থা, আমি একদমই ভালো নেই, খুবই শরীর খারাপ। আর আজকে হচ্ছে নীলষষ্ঠী, সকল মানে মায়েদেরকে জানাই নীলষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা। তো আমিও উপোস করেছি, তো আমি তো সকাল থেকে উঠতেই পারিনি, ভেবেছিলাম পুজো দিতে যাবো না, কিন্তু কি বলতো মায়েদের মন তো মানে মানে না, দেখবে সন্তানের জন্য ভালো করার জন্য সবসময় মায়েদের মন চায়, তো সেই কারণে উপোসও করেছি, পুজো দিতেও যাবো। তো পুজো দিতে যাবো বলতে আমাদের ও বাড়ির ওখানে মন্দির আছে, সেখানেই পুজো দিতে যাবো। আর আমি একদমই আস্তে কথা বলছি, তোমরা আমার গলা শুনে বুঝতেও পারছো। আর সকালবেলায় টুকটাক যা কাজকর্ম, ঘর দোর গোছানো করে জল খাইনি, তো খুবই কষ্ট হচ্ছে। আর বিকেলে ডাক্তারের কাছে নামও লেখানো হয়েছে, ডাক্তারের কাছে দেখাতে যাব, তো সেই কারণেই ব্লগটা শুরু করছি, যেহেতু মানে পুজো দিতে যাবো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন ঘড়িতে বেজে গেছে দেখো 10:30, আমি স্নান করে এসে আমার ঘরের ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি, এবার আমি পুজো দিতে যাব। তো চলো আগে আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো, যেহেতু নীলষষ্ঠী পুজোয় মানে বেল লাগে, সেই কারণে পাশের বাড়ির কাকিমনিটা বললো বেলগুলো পেরে দিতে। আর কাকাই চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না, ঘাড়ে ব্যথা লাগছিল, সেই কারণেই রতনকে বললো পেরে দিতে। আর দেখো একটা চেয়ার দিয়েছে। আর আর একটা কথা, মানে বেল গাছে নতুন পাতা গজিয়ে গেলে সেই বেলগুলো না খেতে খুব একটা ভালো লাগে না, মানে তিতো লাগে, সে কারণে সমস্ত বেলগুলি প্রায় পেরে নেওয়া হচ্ছে। আর পুজোর জন্য কয়েকটা বেল পাতাও পাড়তে বললাম, কারণ পুজোতে লাগবে। এই বাজে ছেলে তো রাখো, বেলটাকে পারলো, কষ্ট করে পারা হলো, আর সঙ্গে সঙ্গে এই যে ফাটিয়ে দেওয়া হলো, আবার একটা ট্রাই করা হচ্ছে। তো দেখো রেডি হয়ে গেছে মোটামুটি ভাবে, আর এই যে পুজো নিয়ে নিয়েছি। আর এরকম এক মিনিট বাবু, এদিকে আয় এদিকে আয়, নাহলে দেখানো যাচ্ছে না। এই দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে, সজ্জিও তো দেখাচ্ছে। তো শরীর তো খুবই খারাপ লাগছে, তবু পুজোটা যেতে হবে বলে একটুখানি রেডি হয়েছি। তো চলো আগে পুজোটা মানে দিতে যাই, 11:10 বেজে গেছে, জানি না পুজো হয়ে গেল কিনা, তো চলো আগে যাওয়া যাক। তো দেখো মন্দিরে তো চলে এসেছি, আর মন্দিরে এসে দেখছি যে পুজো আরম্ভ হয়ে গেছে, তবে খুব একটা বেশি ভিড় নেই। আর ঠাকুর মশাইটাও বলছিলেন যে যেহেতু দেখো মন্দিরের ঘরটা ছোট, তো বারে বারে আমি পুজো করে দেবো, একসাথে বেশি জন করে ঢুকতে হয় না, তো সেই জন্যই আমি দেখো সেকেন্ড বারে পুজোটা দিচ্ছি। আর আমার পুজোটা ওখানে নামিয়ে আমি ধূপবাতিগুলো সাইডে জ্বেলে দিচ্ছি। তো সব ধূপবাতি তো এই সামনে জ্বালা যাবে না, কারণ ভেতরে জ্বাললে প্রচণ্ড গরম হয়ে যাবে ঘরটা। বাইরে ধূপবাতি কিছুটা মানে দুটো জ্বালবো আর ভেতরে দুটো জ্বালবো। আর আমি পুজো দেওয়ার পর এখনও দেখো অনেক সবাই আছে, আমি তো ভাবছিলাম যে আমি হয়তো লেট করে বেরিয়েছি, যেহেতু শরীরটা অসুস্থ তো হয়তো পুজো হয়ে যাবে, কিন্তু না, এখনও অনেক সবাই পুজো দিতে আসছে। আর কি বলতো, গ্রামে দেখবে এটা একটা মজা, মানে পুজো দিতে গেলে সবাইকার সাথে দেখা হয়, আনন্দ মানে গল্প হয়, আর সেটাই একটা মজা। দেখো আমার শাশুড়িমাও এসেছেন এখানে পুজো দিতে, তবে আমার জায়েদেরও আসার কথা ছিল কিন্তু জানি না কেন এখনও আসেনি, হয়তো অন্য জায়গায় পুজো দিতে গেছে। তো যাই হোক চলো আমি এবার ধূপবাতিগুলো আগে জ্বেলে নিই। পুজো দিতে তো চলে এসেছি, আর যথারীতি পুজো দেওয়াও হয়ে গেছে। আর আমরা এখানে এসেছি, এখানে খুব একটা ভিড় নেই, সেই কারণেই এলাম এখানে। কি বলতো গ্রামের মতো তো খুব একটা ভিড় হয় না। আর একটু মাঠের দিকে মানে সাইডটা পুরোপুরি মাঠ দেখো, তো এখানে এসে একটু দাঁড়িয়ে আছি। একে তো জল পিপাসা পেয়েছে, তার মধ্যে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে। আর আমি পুজো দিতে যখন এসেছি তার কিছুক্ষণ পরই আমার শাশুড়িমা পুজো দিতে এসেছেন, তো সেই কারণে একটু ওয়েট করছি, একসাথেই পুজো হয়ে গেলে বাড়ি যাব। মানে আমি আগেরটাই দিয়েছি আর পরেরটা আমার শাশুড়িমা দিচ্ছে, তো খুব একটা তো ভিড় নেই, 3-4 জন করে হচ্ছে, তো সেই কারণে একটু ওয়েট করলাম যে একসাথেই বাড়ি যাব। আর এত প্রচণ্ড পরিমাণে জল পিপাসা পেয়েছে, কি বলতো এতটা জল পিপাসা আমার পায় না, আমি উপোস এইভাবে থাকি, কিন্তু যেহেতু আজ খুব কাশি হচ্ছে, সর্দি হয়েছে, তো গলাটা খুব শুকিয়ে যাচ্ছে, সেই কারণেই মানে জল পিপাসাটা বেশি পাচ্ছে। আর এখানটা ছাওয়া আছে, বেশ ভালো লাগছে। আর ছেলে নেই, ছেলেকে ওর বাবাকে বললাম যে ও তিন্নি দিদির কাছে দিয়ে আসতে, না হলে বদমাইশি করবে। আর তিন্নিরাও মনে হয় বাড়িতে নেই, না না তিন্নি আছে, তিন্নি আছে মনে হয়, দিদি ভাইরা হয়তো পুজো দিতে গেছে অন্য জায়গায়, আমি হয়তো ভেবেছি এইখানেই আসবে, সেই কারণে আমি এলাম, কিন্তু ওরা অন্য জায়গায় পুজো দিতে গেছে। তো যাই হোক চলো একটু দাঁড়িয়ে রেস্ট নিই, পারলে এখান থেকে কারো কাছ থেকে একটু জল নিয়ে খাই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা। দেখো আমার শাশুড়ি মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে,
আর ওই যে সামনে দেখো যাচ্ছে অহনা আর রতন যাচ্ছে, আর আমরা পেছনে যাচ্ছি আর মাঠ রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ কি একটু কাছে হবে, না হলে আবার ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, সে কারণে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। তো মাঠে খুব সুন্দর হাওয়া চালাচ্ছে, তোমরা হয়তো বুঝতেও পারছো একটা সনসন আওয়াজ হচ্ছে দেখবে। তো চলো বাড়ির দিকে আগে যাওয়া যাক, কি একটু আগে জল খাই, মানে জলের যে কত শরীরের প্রয়োজন একটা দিন উপোস করলে সত্যি বোঝা যায়। আর সব থেকে বড় কথা কি জানো তো, শরীরটা খারাপ আর রোদ উঠেছিল, তো সেই কারণে খুব কষ্ট লাগছে, গাড়ি করে এসেছি তো কষ্ট লাগছে। তো যাই হোক চলো আগে বাড়িতে যাওয়া যাক, একটু জল খাই, কলের ঠান্ডা জল, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর দেখো কত কিছু মাঠে চাষ হয়েছে, দেখো এই দেখো বাড়ি চলে এসছি, আর এখন ঘড়িতে বাজে দুটো, ওখানে টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া বলতে আমি কিছুই খেতে পারি তেমন, তোমার জল খেয়েছি, বাদশা খেয়েছি, মিষ্টি খেয়েছি, আর ছেলে ভাত খেয়েছে আমার শাশুড়ির কাছে, আর রতনও খেয়ে নিয়েছে। আর যদি আমার পরে খিদে পায় আমি একটু ডালিয়া করে খেয়ে নেবো, কারণ একদম কিচ্ছু ভাল লাগছে না, জল খেয়ে এতটাই পেট ভরে গেছে। তার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে তোমাদের সাথে, বিকালে আগে ডাক্তারটা দেখাই, কি বলে আগে শুনি, তারপর একটু মনে শান্তি পাবো, ডাক্তার কি বলবে এটাই একটা টেনশনও হচ্ছে। আর উপোস করে দেখবে সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া নেই বলে একদম খিদেও পাচ্ছে না, হাঁপিয়েও যাচ্ছি দেখো তোমাদের সাথে কথা বলতে গিয়ে। মুখ চোখের অবস্থা নাকি বুঝতে পারছো কিরকম অবস্থা আমার। আরে দেখো ছেলেকে, তো যাই হোক আগে চলো চেঞ্জ করি, চেঞ্জ করে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো একদম ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তো শুয়ে মানে খুবই কষ্ট হচ্ছিল, ডাক্তার তো বিকালে দেখাবো, আর কালকে যে এমনি ওষুধ আনানো হয়েছিল না সেইগুলো এখন একটা খেতেই হবে, কারণ কি খুবই কষ্ট হচ্ছে। আর এটা হচ্ছে খাবার আগে ওষুধটা খাওয়ার পর আর একটা হচ্ছে প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, সেই কারণে ওষুধটা খাচ্ছি, বিকালে তো ডাক্তার দেখাতে যাবোই। খেয়ে নিলাম ওষুধটা, আর এই দেখো কি খাবো, দুপুরবেলা ভালো লাগছে না, এই যে তরমুজটা কেটেছি, আধখানা তরমুজ কেটে নিয়েছি, তো আমি এগুলো একা খাবো না, ছেলে তো খাবে না, রতনও আছে, যেটুকুনি খাওয়া হয় হবে, বাদ বাকিটা আবার তোমার সন্ধ্যের দিকে খাওয়াবে, কারণ এখন আর কিচ্ছু ডালিয়া লুচি পুচি কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আমি একটা তরমুজ খাই, না 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 পুরো নিচয় ফেলছে দেখো, একবার খাচ্ছে খাচ্ছে, কি বলতো মানে এতটাই শরীরটা ক্লান্তি লাগছে। দেখো কিছু তরমুজ ভালো করে মানে পরিষ্কার করে কেটেছি দেখতে পাচ্ছো, আর কিছু তরমুজ আবার এইভাবে মানে ধৈর্যই কোলাচ্ছে না দেখো, মানে আর ও বাড়িতে গিয়ে আমার ছেলে কি বদমাইশ করছে, অহনা তিন্নির সাথে কি বদমাইশি করছিল। তো আর বিকালে একটা মেলাও আছে আমাদের এখানে, তো কিসের মেলা, ঝাঁপ চড়ক বলে না কি ওটাকে, চড়ক নয় তো ঝাঁপ, ও ঝাঁপের মেলা আছে এখানে, কিন্তু বিকালে যেহেতু ডাক্তার দেখাতে যাব, দেখি ডাক্তার দেখিয়ে যদি সময় পাই তাহলে অবশ্যই একটু মেলাটায় ঘুরে আসব, যেহেতু বাড়িতে আছে নচেত তো নয়। আবার দুদিন পর আর একটা মেলা আছে, ওটা হচ্ছে তোমার পয়লা বৈশাখের জন্য, ওটাতে যেতে পারবো কি জানি না। তো আজকে ওষুধটা এখন খেলাম, বিকালে ডাক্তার দেখাবো, যদি শরীর বেটার লাগে তো মেলাটা একবার আমাদের কাছেই একটুখানি ঘুরে আসবো, তো গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আপাতত এখন তরমুজটা খেয়ে একটা ঘুম দিয়ে নিই, ওষুধটা খেয়েছি যেহেতু, তারপরে বিকালে যদি যাই আর না গেলে তো ডাক্তারখানা যাবো, তখন তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে চলো একটু শুয়ে পড়ি, কারণ ছেলে না হলে ঘুমাবে না, স্ট্যাম্প পাখাটা না চালাবো। বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে 5:30, আমি রেডি হয়ে গেছি,
আর এত শরীরে কষ্ট হচ্ছে, কি বলবো, ওষুধটা তো খেয়ে শুয়েছি কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে, গলা শুনে বুঝতেই পারছ। তার সত্ত্বেও কষ্ট করে আমি ব্লগ বানাচ্ছি। তো এখন ডাক্তারের কাছে যাব, আর আমার দুয়ে নাম আছে, দেখি কি হয়। সমস্ত কিছু তো ডাক্তারের কাছে গিয়ে বলবো, কি বলে দেখি, খুবই টেনশন হচ্ছে কারণ প্রচন্ড প্রবলেম শরীরের মধ্যে। সমস্ত কিছু বলবো, কি বলে আগে দেখি, তারপর ডাক্তার দেখিয়ে এসে তোমাদেরকে বলবো আমি সমস্ত কিছু বলবো, যে কি বললো না বললো। তো আগে যাই, আর ওপরের মাথাটা পুরো যন্ত্রণায়, কি বলবো, মানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আমি যাপ করে শুধু একটা দেখো কুর্তি পরে নিয়েছি, আর সারা গা হাত পা না তত করে কাঁপছে, তার মধ্যে উপোস আছে, আরোই কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো আগে যাই, তারপর তোমার সাথে পরে কথা বলবো। তো দেখো, ডাক্তারখানায় চলে এসেছি, আর আমার দুয়ে নাম ছিল, কিন্তু এক নম্বর যিনি ছিলেন উনি আসেননি বলে দেখো আমাকে এক নম্বরেই দেওয়া হয়েছে। তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এই সাইকেল ফেলে দিল, আরে নিয়ে যাব। বন্ধুরা দেখো, ডাক্তার দেখি তো চলে এসেছি, আর বাবু বাড়ি ঢোকার সময় কি বায়না করছিল তোমরা দেখতে পেলে, মানে আমরা ভাবলাম যাবো না মেলা দেখতে, কিন্তু ও মানে দেখলো তো সমস্ত বোতল টোতল সমস্ত কিছু ফেলে দিয়েছে। তো এখন জাহাপ করে দেখো, অল্প একটু দুধ খাওয়ানো হচ্ছে। আমি বললাম, ওর বাবা বললো যে চলো একটু ঘুরিয়ে আনি, 5-10 মিনিট থেকে চলে আসবো। আর আমাকে তো ওষুধ দিয়েছে, আর তার সাথে ব্লাড টেস্ট করতে দিয়েছে, সমস্ত কথা তোমাদের পরে বলবো। আর এখন ও একটু যাবে, ওরও একটু এক জায়গায় দরকার আছে, ও ডাক্তারখানা যাবে মানে ধরতে গেলে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছে। এখন দেখো 7টা বাজে, 7টা না 7:45 বাজে, এই দেখো। যাবো না মেলায়? না মেলায় যাবো না। আরে ওখান থেকে কি বলবো, মেলা মেলা করে পাগল হয়ে যাচ্ছে। তোর বাবা বললো চলো একটু ঘুরে নিয়ে চলে আসবে, 5-10 মিনিট, বেশিক্ষণ থাকতে হবে না, সেই কারণে যাচ্ছি। আর আমি যে ড্রেস পরে ডাক্তারখানা গেছিলাম সেই ড্রেস পরেই যাচ্ছি। শুদ্ধ দেখো একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, নাহলে বড্ডই যেন রুগ্ন রুগ্ন লাগছিল, লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। তো বেশিক্ষণ তো থাকবোই না, কারণ আমি দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, কোনো মিনিট থেকেই চলে আসবো। আর মানে আসতে হয়তো রাত হবে, কারণ ও ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাবার পর তারপর মেলাতে কি যাবো। তো যাই হোক চলো, এসে তোমাদেরকে সমস্ত কথা বলবো, যে ডাক্তারে কি বললো না বললো, তোমার সাথে পরে কথা বলছি। বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি, আর গেলাম তো তোমাদেরকে বলে বেরিয়ে যে একটু মেলার দিকে যাব, কিন্তু ওর বাবা ডাক্তারখানা যখন দেখালো, দেখাতে একটু লেট হলো, এতটাই শরীরে আমার কষ্ট হচ্ছে, মানে মাথা মাথা এত যন্ত্রণা হচ্ছে, আমি দেখো আমি আর বসতে পারছি না, বা আমি আর মেলায় যেতেও পারবো না, তুমি ছেলেকে যেখান থেকে একটা গাড়ি কিনে দিয়ে বাড়ি চলো। তো একটা দোকানে দাঁড়িয়ে ছেলেকে একটা গাড়ি কিনে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো, হ্যাঁ নাম লেখা আছে ধরো। তো যাই হোক, ওকে গাড়িটা কিনে দিয়ে আমি ওকে বললাম যে তুমি বাড়ি চলো, আমার শরীর প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি গিয়ে আগে ওষুধ খাবো, মানে এত গা হাত পা কাঁপছে না, দাঁড়াবার মতো পজিশন না। তো আমি এসেই না, মানে ড্রেসটা চেঞ্জ করে আগেই, না তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে, দেখো আলু ভাত দিয়েছি, মানে এইটা আমি কি বলতো দিয়ে দিয়েছি আলু ভাতে দিয়েছি, আলু সিদ্ধ। আর এই দেখো এখানে আমি টমেটো বের করে রেখেছি 3টে, এই যে একটু টমেটো ভাতে দিয়ে দেবো, তো জল কমে গেছে একটু, দাঁড়ো জল দিয়ে দিই। দেখলে টমেটো ভাতে দিয়ে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি, তো মানে সকাল থেকে তো তেমন কিচ্ছু খাওয়া হয়নি, এটা যা হোক করে একটু খাবো, কতটা খেতে পারবো জানি না। অন্য ওদের জন্য অন্য কিছু করছি না, ওরাও এইটাই খেয়ে নেবে। হ্যাঁ বাবা এসছে, যা খোল। আর তোমার কি বলতে গেলাম, ভুলে যাচ্ছি, দেখছো ওই ডালিয়াটাই করে নিচ্ছি, ভাতের মতো খিচুড়ি করবো না, আলু সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়ে খেয়ে নেবো, খেয়ে আগে ওষুধ খাবো। তো চলো কে এসছে দেখি, তোমাদের সাথে খাওয়া দাওয়া করে তারপর ওষুধ খেয়ে কথা বলছি। তো দেখো এই যে টমেটো আলু ভাতে মেখে নিয়েছি, আলাদা করে আলু ভাতে মাখিনি, আর নিয়ে নিয়েছি
ये দেখো, আর অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি, অল্প একটু নেব। এই দেখো, তো চলো আগে খেয়ে নেই, খাওয়া দাওয়া করে নেই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা করছি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর চলে এসেছি বলতে তোমাদের সাথে একটু মানে ওষুধগুলো দেখাচ্ছি। দেখো কত ওষুধ দিয়েছে, আর আবার সামনের সপ্তাহে দেখাতে যেতে বলেছে। তো দেখো এটা রক্ত হওয়ার জন্য দিয়েছে, আর এই যে দিয়েছে দেখো অ্যান্টিবায়োটিক দিয়েছে, অম্বলের ওষুধ দিয়েছে, এটা তো তোমার জ্বরের ওষুধ দিয়েছে, আর কাশির ওষুধ দিয়েছে এটা, আর এটা জানি না কোনো ভিটামিন টিটামিন কিছু দিয়েছে, এটা ঠিক জানি না আমি, ওষুধ দিয়েছে। তো এখন একটা ওষুধ আমি খাবো, এই যে এইটা। তো যেটা বললো যে মানে এটা দু প্যাকেট দিয়েছিল, আমি একটাই নিয়েছি, কারণ কি অ্যান্টিবায়োটিক তো বেশি খেলে আরো মানে শরীর যেন অসুস্থ হয়ে যাবে। আর আমি জানি তোমরা হয়তো মানে আমার কথাগুলো খুবই আস্তে শুনতে পাবে, ওষুধটাকে পড়ছিলাম, দাঁড়াও আগে ওষুধটা আমি আগে খেয়ে নিই। তো ওষুধটা তো খেয়ে নিলাম, আর সব থেকে বড় প্রবলেম যেটা বললো যে মানে বললো যে আগে কতদিন আগে ব্লাড টেস্ট করেছিলেন, বললাম যে মানে এতদিন আগে, আমার প্রায় 3-4 মাস আগে একবার ব্লাড টেস্ট করানো হয়েছিল, তো তখন এরকম 7 পয়েন্ট কত এরকম রক্ত ছিল। তো উনি শুনেই বলছেন যে বাবা খুবই তো কম রক্ত, তো ইমিডিয়েটলি একটা ব্লাড টেস্ট করতে হবে। তো লিখে দিয়েছেন ব্লাড টেস্ট করার জন্য, তার সাথে আরো দু একটা কিছু টেস্ট দিয়েছেন, সেটা করাবো। তো কালকে তো হবে না, কালকে যেহেতু ওর মর্নিং লেখানো হয়নি এখনো ব্লাড দিতে যাওয়ার জন্য, তো কালকে ও এসে লেখাবে, পরশু দিন ব্লাড টেস্টটা হবে, তারপর দেখি রিপোর্ট কি আসে, ঠাকুর করে যেন রিপোর্টটা ভালোই আসে। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরের খুবই অবস্থা খারাপ, শুধুমাত্র তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো বলে সকাল থেকে আমি মানে কি যে ক্যামেরা বন্দি করেছি কিচ্ছু জানি না, তবে যেটুকুনি পেরেছি তোমাদের কাছে দেখাবার চেষ্টা করেছি। তো যাই হোক চলো আজকে ওষুধগুলো খেয়ে শুয়ে পড়ি তাড়াতাড়ি, এখন ঘড়িতে বাজে 10:45। তো সারাদিন খাইনি, তো এখন খেয়েছি, আর বেশি খেতেও পারিনি, দেখলে থালায় নিয়েছি কিন্তু খেতে পারিনি, গাপাক দিচ্ছিল, আমি বললাম ফেলে দিলাম, কারণ কি ডালিয়া দেখবে রেখে দিলে খেতে ভালো লাগে না, কিরকম টাইট টাইট হয়ে যায়। তো যাই হোক খা মানে যেটুকুনি পেরেছি খেয়েছি আর ওষুধগুলো খাচ্ছি। তো হিজিবিজি হোক, যেমনই হোক তোমাদের সাথে এই শরীর খারাপ থাকা সত্ত্বেও তোমাদেরকে আমি ব্লগ শেয়ার করলাম, কারণ তোমরাও যেমন আমাকে ভালোবাসো আমিও তেমনি তোমাদের প্রত্যেককে ভালোবাসি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর কিচ্ছু আজকে বলছি না, তোমরা বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে যে কতটা আমার শরীর খারাপ, এমনকি আমার গলার ভয়েস শুনেও তোমরা আশা করছি বুঝতে পারছো। তো কতটা তোমাদেরকে ভালোবাসলে শরীর খারাপ থাকা সত্ত্বেও ব্লগ করছি এটা তোমরা আশা করছি বুঝতে পারছো। তো ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, আশা করছি ততক্ষণে শরীরটা আমার অনেকটা সুস্থ হয়ে যাবে। আর তোমরাও খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই বাই, লাভ ইউ অল, বাই বাই।